ইবাদত মানে হচ্ছে বন্দিগি, দাসত্ব, কথা মেনে চলা। আল ইবাদা হিয়াল খুদু আত-তাদাল্লুম ইজহারুল খুদু ওয়াত-তাদাল্লুম। ইবাদা মানে হচ্ছে বান্দা আল্লাহর জন্য নিজেকে একবারে বিনয়ী করে ইনকিয়াদ করবে, আমার আল্লাহ যা বলেছে, রাসূল যা বলেছে আমি মাথা পেতে মেনে নিলাম, কোন প্রশ্ন করব না, এই চিন্তার নাম ইবাদা। কোন প্রশ্ন চলবে না। ইজহারু গায়াতিত তাযাল্লুম লিল্লাহি তাআলা, চূড়ান্ত বিনয় যাকে বলে। আপনি নামাজ পড়লেন, প্রথম রাকাতে সূরা ইয়াসিন, দ্বিতীয় রাকাতে সূরা রহমান, লম্বা তাহাজ্জুদ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগাইয়া লম্বা রুকু, লম্বা সেজদা, সালাম ফিরাইলেন, ফিরাইয়া মনে মনে বললেন আল্লাহ বেহেশত আমার না দিয়া দে কারে। এ নামাজের কি দাম আছে? দাম আছে? এক আনাও নাই। আপনার নামাজ আল্লাহ আপনার চেহারার দিকে ফিকে মারবেন, কারণ নামাজ ছিল বিনয় ছিল না। ইবাদত তখনই হয় যখন বান্দা চূড়ান্ত বিনয়ী হয়। এই জন্য নামাজের মাঝে সবচেয়ে সেরা অঙ্গ হলো সেজদা। এই সাজদার মাঝে আপনি খেয়াল করেন, 7টা অঙ্গ আপনি আল্লাহর কাছে, 2 পা 2 হাঁটু 2 হাত, আপনার চেহারা, পুরাটা বডি আল্লাহর কদমে আপনি লুটাইয়া দিয়া বুঝাতে হবে আল্লাহ আমি শুধু তোমার, মানে আমার বলতে কিচ্ছু নাই, আমিত্ব বলতে কিচ্ছু নাই, সবটা তোমার। ইবাদত মানে হলো চূড়ান্ত পর্যায়ের বিনয় প্রকাশ করা। সম্মানিত ভাইয়েরা, ইবাদা হিয়া ইবারাতুন আম্মা ইয়াজমাউ কামাল আল মুহাব্বা ওয়াল খুদু ওয়াল খাউফ। ইবাদত মানে হলো আল্লাহ বেহেশত দেবে না, জাহান্নামে দেবে, মাইরা সোজা করে ফেলবে, এই ডরে আমি যে সিজদা করি, এটা ইবাদা না। খাওফ থাকবে, জাহান্নামের ভয় থাকবে, জান্নাতের আশা থাকবে, কিন্তু আপনার একটি জিনিস মিস করেছে, সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসায় আপনি সেজদা দেন নাই, প্রকৃত গোলাম হতে পারেন নাই। এই জন্য ইবাদতে থাকবে বিনয়, তার সাথে থাকবে মহাব্বত, চূড়ান্ত পর্যায়ের মহাব্বত। আমার রব আমাকে এত নিয়ামতে সিক্ত করলেন, আমার রব আমাকে দয়া করে মানুষ বানালেন, দয়া করে মুমেন মায়ের গর্ভে, মুমেনা মায়ের গর্ভে পাঠালেন, আমাকে বেঁচে থাকার যত নিয়ামত দরকার চাওয়ার আগে দিলেন। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, শ্বাসকষ্ট শুরু হলে আমি হাসপাতালের বেডে থাকার কথা, কিন্তু এই যে 8-9 ঘন্টা শ্বাস নিয়েছি, আমার অক্সিজেন দিয়েছেন, নেয়ার সুযোগ দিয়েছেন, এত সুস্থ রেখেছেন, আমি কি তাকে একটু সেজদা করব না? আমি কি এত অকৃতজ্ঞ? এটা কি হয়? আমি ভালোবেসে সেজদা করছি, এটার নাম ইবাদা। আচ্ছা, সেই আমি তার কথার বাহিরে যাই কেমনে? উনি আমাকে কিছু করতে বললেন, আমি না করি কেমনে? বরং তিনি আমাকে বলেছেন আমাকে করতেই হবে, এবং আমি বিশ্বাস করি, আমি জানি উনার কোনো কথা হেকমতের খেলাফ নাই, উনার কোনো কর্ম কোনো আদেশ আমার অকল্যাণের নাই, বিশ্বাস করি তিনি আমার বন্ধু, তার মতো উত্তম অভিভাবক নাই, সুতরাং তিনি যদি কোনো কাজ করতে বলেন সেটা আমার বিবেকে নাও ধরে আমি তবুও করব, এ চিন্তার নাম ইবাদা। কত কিছু বিবেকে ধরবে না। আপনি অজু করেছেন, কাশ দিয়েছেন, অজু ভেঙে গেছে, পেট ভালো নয়, হাওয়া বের হয়েছে, রাসূল শিখিয়েছেন, আপনাকে শুনিয়েছেন অজু তোমার ভেঙে গেছে, আবার যা অজু করো, আপনি আবার যাবেন, মুখ ধোবেন, হাত ধোবেন, পা ধোবেন, মাথা মাসে করবেন, মুখের কি দোষ, হাত কি দোষ করেছে, অজু করেছি 1 মিনিট 2 মিনিট আগে, মুখ তো নষ্ট হয়নি, হাওয়া বের হলো কোন জায়গা দিয়া, আর ধোয়া লাগে কারে, কোনো প্রশ্ন আমরা করিনি, আমরা বলি যে আমার রাসূল বলেছেন, এখানে কোনো প্রশ্ন চলবে না, আমি একবারে সব
সুবুদ বালকের মতো। অজু ভেঙেছে, আবার গিয়ে মুখ ধোবো, হাত ধোবো, পা ধোবো, মাথা মাসে করবো, কোন প্রশ্ন করা যাবে না, আমি করব। ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মুমিন মুমিনা শোনো, পুরুষ নারী মুসলমান, আল্লাহ তাআলা যখন কোনো কাজ করতে বলেন বা কোনো কাজ করতে বারণ করেন, যদি মুমিন হও, আল্লাহর ইবাদত করতে রাজি হও, তাহলে করব কি করব না এরকম হেজিটেশন করা, সিদ্ধান্ত নেব আমি, এই চিন্তা করব, এই অধিকারও তোমার আর থাকবে না। ও মাহিয়ায় ও মামাতি লিল্লাহ, আমার জীবন মরণ তো আল্লাহর জন্য, তো আমাকে তিনি যা বলবেন আমি তাই করব, এটা হলো ইবাদা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল ইবাদা بانها اسم جامع لكل ما يحبه الله تعالى ويرضاه من الاقوال والافعال سواء كان القول وبالفعل عبادت মানে হলো আল্লাহ তাআলা যা পছন্দ করেন, তিনি যা ভালোবাসেন, কথা কাজ যা আছে তার অর্ডারের আলোকে চালিয়ে যাওয়া, এটার নাম কি? হ্যাঁ হে ইমানদারেরা, তোমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়ায় যাও, কায়েমাম বিল কিসত, আল্লাহর জন্য দাঁড়ায় যাও। কোরআনে আল্লাহ বলেছেন, সুতরাং যেই জায়গায় হোক, যেখানে হোক, সত্য যেখানে আপনি দাঁড়াতে হবে, এটাই বাধা। মসজিদে এসে আল্লাহর সামনে দাঁড়াইলেন, মসজিদের বাহিরে জালেম জুলুম করছে, অন্যায় করছে, সেখানে ন্যায়ের পক্ষে দাঁড়াবেন না, বুঝতে হবে আপনি সব জায়গায় আল্লাহর ইবাদত করতে রাজি। আল ইবাদা হিয়া কাজাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহ তাআলা ওয়া নাওয়াহি, ইবাদতের সংজ্ঞা শিখে যাবেন, না শিখার কারণে আজকে ভুলের ভিতরে পড়ে গেছি আমরা। নাউন কাকে বলে? সব ইংরেজি শিক্ষিত জানে। প্রোনাউন কাকে বলে? সব ইংরেজি শিক্ষিত জানে। এস এম ফেল হরফ কাকে বলে? সব আলেম ওলামা জানে। গায়রে মুনসারফ কাকে ও কাকে বলে? ক্লাস সিক্স সেভেন এর পোলাপানো জানে। ডেফিনেশন সবাই শিখে, গরুর রচনা কি, হাতির রচনা কি, লিখতে গেলে হাতি যাকে বলে রচনায় সবটাই প্রকাশ করে, জানে হাতি কি, গরু কি। কিন্তু ইবাদত ওয়ালা মুসলমান, ইবাদত কাকে বলে, এই প্রশ্ন করলে দশ জনের উত্তর একরকম হবে না দশ রকম হওয়ার সম্ভাবনা আছে, এখানে আর মিলে না। যে কয়জন ছাত্র গরুর রচনা লিখছে, কেউ লেখেনি গরুর তিনটা ঠ্যাং আছে, সবাই লিখছে সাতটাই আছে। যেই ছাত্র হাতির রচনা লিখেছে, দশ জনে লিখলে সবাই লিখবে হাতির লম্বা সুর আছে, হাতির কুলার মতো কান আছে, কেউ ভিন্ন রকম লিখবে না যে হাতি এক কানওয়ালা হয়, কেউ গরুর রচনা লিখতে গিয়ে বলবে না গরুর সুর আছে, সবাই বোঝে কোনটা হাতি কোনটা গরু। কিন্তু এবাদত যারা করছে 40-50-100 বছর, তারা জিজ্ঞাসা করে এবাদত কারে কয়, তিনজন তিন রকম কয়ে বই থাকে। এর মানে হলো যারা এবাদত করছে তারা নিজেরাই এবাদত কাকে বলে তা অনেকেই শিখেনি, যার কারণে শয়তান আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। আরে আবুল কালাম আজাদ হুজুরের ওয়াজ শুনলে ইসলাম একটু কঠিন কঠিনই মনে হয়, তুমি অন্য হুজুরের ওয়াজ শুনে দেখো, যতটুকু ইসলাম তুমি মানছো বেহেশত পাইতে আর বেশি লাগে না, শয়তান আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এই জন্য যারা গাজা টানে, গান গায়, লম্বা চুল রেখে, ঢোল বাজায়, তবলা বাজায়, তারা বিশ্বাস হুজুর উপর ভরসা করে বসে আছে, আমার ফির আমাকে সারা জান্নাতে যাবে না, সেও আশা করছে জান্নাতের, শয়তান তাকে ধোকায় ফেলেছে।